হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো অনেক দিন পর আজকে আবার একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। তো আজকে একটা বিশেষ দিন, সেই উপলক্ষেই আমি আজকে ব্লগটা বানাচ্ছি। তো প্রথমেই সকলকে জানাই শুভ রথযাত্রা। তো আমার মেয়ে এবছর প্রথম রথ টানবে, তো সেই জন্যই কালকে দেখো বাবা রথ কিনে নিয়ে এসছে একটা। তো সকালে উঠে স্নান সেরে আমার পুজো করা হয়ে গেছে। পুজো করে আমি এখন বসেছি মালা গাঁথতে, কারণ ফুল দিয়ে রথটাকে সাজাবো। তো রথ সাজানোর জন্যই মালা গাঁথতে বসেছি, ফুল দিয়েও সাজাবো, আর বাবা কিছু আর্টিফিশিয়াল যে সব রথ সাজানোর জিনিস প্লাস্টিকের যেগুলো হয় সেগুলো কিনে নিয়ে এসেছে, তো ওগুলো দিয়েও সাজাবো, আর মা ফুল দিয়েও মালা গাঁথবো, গেঁথে এগুলো দিয়েও সাজাবো। তো এদিকে পুজো করে মালা গাঁথতে বসেছিলাম, তার এদিকে মেয়ের খাবারও টাইম হয়ে গেছিলো, তো সেই জন্য আবার চলে গেছিলাম ওকে খাওয়াতে। ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে বাকিটা এসে সাজিয়েছি দাদা, এখন দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম মেয়েকে, মেয়ের ঘুম থেকে উঠেও পড়েছে, উঠে পড়ে আগে দেখতে এসছে কেমন সাজিয়েছি। তো ও তো ভীষণ এক্সাইটেড, মানে কখন রথটাকে টানবে, গাড়ির মতন খালি টেনে টেনে নিয়ে যাচ্ছে, তো ভীষণ মানে মজা পাচ্ছিল দেখে, খালি বলছে চলো না চালাবো, চলো না চালাবো, দেখতে এসছে ঘুম থেকে উঠে। এখন তো আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি, তো এখন মোটামুটি রেডি হয়ে গেছে, তারপর আমরা খাওয়া দাওয়া সেরে রথটাকে বের করবো। তো আমরা এখন যাবো খেতে। আস্তে আস্তে হাত দেবে নাকি জুতে, দাঁড়াও আগে বেরিয়ে যাক না, বসানোর জায়গা ওই না সবই আছে, এই তো বসে। যাচ্ছি সবাই মিলে রথ টানতে, ওর প্রথম বছর রথ, আর ওর তো খুব আনন্দ হচ্ছে, ওর খুব এক্সাইটেড। চলো কি করে সারা রাস্তা তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখা যাক। তো প্রথমে তো ওর হাতে দড়িটা ছেড়ে দেওয়া হয়েছে, তো একেবারে গাড়ির মতন হিড়ি করে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, মানে রথটা উল্টেই যেত আর একটু হলে। তো সেই জন্যে আমি আবার ওকে গেলে গিয়ে ধরলাম, আর আমাদের পায়ে আরো দুটো বাচ্চা ছিল, তো ওই যে ওখানে বসে আছে তো ওরাও আসলো, ওরা এসে ধরলো, তারপর আস্তে আস্তে টুকটুক করে নিয়ে যাচ্ছিল। ওরা একা হাতে ছাড়লে মানে রথটাকে আর পাওয়া যেত না, কোথায় ফেলে টেলে উল্টিয়ে দিত হয়তো। তো সেই জন্য আমি আবার ওকে ধরলাম, ধরে আস্তে আস্তে নিয়ে যাচ্ছিলাম, আর ওরাও ধরে নিয়ে আসছিল সবাই, তখন এবার টুকটুক করে আস্তে আস্তে যাচ্ছিল। আর রাস্তা ভীষণ খারাপ, তো এই সাইডের রাস্তাটা একটু খারাপ, উঁচু নিচে এবড়ো খেবড়ো রাস্তা, ফুল টুলগুলোও পড়ে যাচ্ছিলো, লাইট টাইটগুলো তো সব উল্টিয়ে পাল্টিয়ে সব এক হয়ে গেছে সব। তো খুব মজা পাচ্ছিল আমরা টানতে টানতে, আর আমাদের পাড়ায় যেন তো প্রচুর বাচ্চারা বেরোতো ঠিক এই বিকেল টাইমটাতে, তো সেইগুলোও দেখছিল। ওর যেহেতু এবার প্রথম বছর, ওই দেখেনি এর আগে, তো মানে এইসব মানে জানার মতন এই এই বছরটাই ওর কি প্রথম, তো ভীষণ আনন্দ হচ্ছিল অনেক। এরকম ও নিয়ে যাচ্ছে, আরও অনেক বাচ্চারা নিয়ে যাচ্ছিল রথগুলো টানতে টানতে, মানে দেখে ভীষণ মজা পাচ্ছিল। কোন দিকে যাবে, এইদিকে চলো, এদিক দিয়ে ঘুরে এনে আবার একটা ঢুকে দেবো। তারপর রথ টেনে এসে আমাদের এই পাড়ার আর কি আমাদের বাড়ির সামনে তিন মাথাটা এসে এখানে আবার একটু রেস্ট নিচ্ছিলাম, মানে আমরা একটু সকাল সকালই বেরিয়ে পড়েছি, তখনও সবাই বের হয়নি, সবাই সাড়ে পাঁচটার দিকে বেরিয়েছিল, আমরা 4:30 to 5:45 দিকে বেরিয়েছিলাম। তো আমরা রথ টেনে এসে এখানে বসেছিলাম, আবার মার সবাইকে মিষ্টি টিষ্টি দিচ্ছিল, আর দেখো আস্তে আস্তে সব বেরোচ্ছে অনেকে। তো আমাদের রথ টেনে এসে আমরা এখানে রেস্ট করছিলাম, তারপর সবাই আস্তে আস্তে বেরোচ্ছে দেখলাম, তবু এখান থেকে অনেকেই যাচ্ছিলো,
মতো মেয়ে সেগুলোও দেখছে। দেখো প্রচুর বাচ্চারা আসবে এবং রথ টানতে টানতে ভীষণ ভালো লাগে বিকেল টাইমটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যতদিন আমার মেয়ে হয়নি ততদিন আমি মানে বিয়ের পরে পরে এসে সেটা দেখতাম, আমি বিকেল টাইমটা রাস্তায় দাঁড়িয়ে থাকতাম দেখার জন্য। তো এবছর মেয়েকে নিয়ে মানে রথ টানলাম, ভীষণ আমারও ভালো লাগলো। আর আমাদের এখানে রেস্ট করার একটাই কারণ কি, আমরা ঠাকুরটাকে ঘরে আনবো না, ঠাকুরটাকে আমরা রাখবো আমাদের যে পঞ্চরন্দ মন্দির আছে ওইখানে রেখে আসবো। যে মাসির বাড়িতে যায় তো মাসির বাড়ি সাতটা দিন থাকে, তো মাসির বাড়ি মানে অন্য কারো বাড়িতে আমরা রাখবো না, আমাদের পাড়ার যে পঞ্চরন্দ মন্দির আছে ওই পঞ্চরন্দ মন্দিরে ওখানে গিয়ে রেখে আসবো। ওইখানে প্রত্যেক দিন ঠাকুরমশাই আসেন পুজো করে, তো সেই জন্য ওখানে রোজ পুজো টুজো করতে পারবে, সেই জন্য ওখানেই রেখে আসবো। আর দেখো এদিকে ভাইও এসছে, সন্ধেবেলা এসছে, ওর যেহেতু পড়া ছিল টিউশন ছিল সেই জন্য আসতে দেরি হয়েছে। তো একদিকে ভালোই হয়েছে, আমরাও দেরি করেছিলাম বলে, যদি রেখে আসতাম তাহলে ভাই আর টানতে পারতো না, তো আমরা একটু সন্ধে করেই যাবো বলে সেই জন্য এখানে এসে রেস্ট করছিলাম। তো তার মধ্যে ভাই আস্তে আস্তে আমি মেয়েকে খাইয়েও নিয়েছি, তো খাওয়া দাওয়া করে এবার ভাই আর ও মিলে আবার টানতে টানতে ওই পঞ্চরন্দ তলা আছে ওইখানে ওই পর্যন্ত নিয়ে গেছিল, তারপর ওখানে ঠাকুরটা রেখে আমরা চলে আসবো। না না পায়ে পড়বে না তুই চল। তো দেখো আমরা আমাদের পঞ্চরন্দ মন্দিরে চলে এসেছি, এখানেই রথটাকে রাখা হবে। আর আমি আগেই বললাম যে এই মন্দিরে ঠাকুরমশাই প্রত্যেক দিনই আসেন পুজো করতে, তো সেই জন্যই আমাদের এই ডিসিশনটা নেওয়া যে এখানে রথ রেখে যাওয়া হবে। আর মা বললো যে এখানে অন্যান্য বছর অনেকেই আসে রথ রাখতে, তো সেই জন্যই আমরা এই ডিসিশনটা নিয়েছিলাম যে এখানে রথ রেখে যাব। তো এবছর আমরা রথ রাখতে এসে দেখলাম যে আমরাই একমাত্র এসেছি, আর কেউ রথ রাখতে আসেনি। তো মা বললো অসুবিধা হবে না, থাক প্রত্যেক দিন পুজোটা তো পাবে, তো সেই জন্য রথটাকে রেখে আমরা ঠাকুর নমস্কার করে তারপর চলে আসলাম। আর আমার মেয়ে তো এই মন্দিরটা ভীষণ ওর পছন্দ, মানে অনেকটা খোলামেলা জায়গা, তো মানে আমার শিব পুজোর ব্লগে ওই মন্দিরটা তোমরা দেখেছো, তো এই মন্দিরেই শিব পুজো মানে এই সাইডে শিবলিঙ্গ আছে, ওই যে দেখছো শিবলিঙ্গগুলো, মানে এখানেই জল ঢালতে আসি আমরা শিব পুজোর সময়, তখনও এসে ভীষণ মজা করেছে অনেকটা এরিয়া, তো খেলে টেলে বেড়াচ্ছিলো। তারপর ও ঘণ্টা বাজালো ভাই, ওর দেখে ও বাজাবে তো ওকে ঘণ্টা বাজাতে দিলাম, দিয়ে ঠাকুর নমস্কার করে আমরা চলে আসলাম। তো আজকের রথের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের রথযাত্রা কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে আসি, টাটা।